প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আজ 26 জুন 2020, 16/27/1427। প্রতিদিনের মতো স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা কোভিড-19 দৈনিক স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শিশুটি পরীক্ষাগারের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা হয়েছে। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,275টি এবং পরীক্ষা হয়েছে পূর্বের দিনের নমুনা সহ 18,498টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 6,96,941টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,868টি। 24 ঘন্টায় শনাক্তর হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 130,474 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,638 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 53,133 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.72%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 40 জন এবং এ পর্যন্ত 1,661 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 31 জন পুরুষ, 9 জন নারী। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 14 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, খুলনা বিভাগ 4 জন, বরিশাল 4 জন, সিলেট 3 জন এবং রংপুর বিভাগে 3 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 9 জন। আজকে হাসপাতালের তথ্য কিছু আপনাদেরকে জানাতে চাই। ঢাকা মহানগরীতে কোভিড ডেডিকেটেড হাসপাতাল আছে 16টি এবং ঢাকা জেলায় 1টি। এই ঢাকা মহানগরের সাধারণ বেড সংখ্যা, কোভিড রোগীদের জন্য বেড সংখ্যা আছে 6,773টি এবং আইসিইউ বেড আছে 180টি। এই বেডে ভর্তি রুগী আছে, সাধারণ যা সাধারণ বেড সেখানে ভর্তি রুগী আছে 2,375 জন এবং আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন। সকল বিভাগ মিলে সাধারণ বেড সংখ্যা 14,610টি এবং আইসিইউ বেড সংখ্যা 379টি এবং সকল বিভাগের রোগী ভর্তি আছে 4,691 জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা অনেক শয্যা খালি আছে।